সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজ আলোচনা করব অর্থনীতির প্রথম পত্র চতুর্থ অধ্যায় 2019 সালের প্রশ্নটি নিয়ে। তো আমি এই প্রশ্নটির চিত্র সহ অঙ্কন করে দেখাবো, কারণ তোমাদের পরীক্ষার খাতায় যদি চিত্রটা অঙ্কন করো তাহলে বেশি ভালো হবে। না করলেও চলবে, কিন্তু আমার মনে হয় যদি অঙ্কন করো তাহলে তোমাদের একটু মানে বেশি ভালো হবে, ঠিক আছে? তো আমি এইদিকে যেহেতু তোমাদের চিত্রে দেখো 19 পর্যন্ত নাম্বার আছে, আমি এইভাবে ধরে নিচ্ছি যে 4, 8, 10, 12, 14, না তাহলে আমি 5 করে দেব, 5, 10, 15, 20, ঠিক আছে? তাহলে 5, 10, 15, 20, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 14 থেকে একটি রেখা টানা আছে, তাহলে এটা 5, 10, এটা যদি 15 হয় তাহলে এই হচ্ছে 14, তাহলে 14 থেকে একটি সোজা রেখা অঙ্কন করা আছে। তো এই রেখাটার নাম হচ্ছে এ আর, ইকুয়াল টু এম আর এবং দাম রেখা। তো এই রেখাটা দেখলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ঠিক আছে? কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর রেখা, এম আর রেখা এবং দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এরপরে একটি রেখা অঙ্কন করা আছে, দেখো এমসি। তো এমসি রেখা এই যখন 14 তখন ই বিন্দুতে ছেদ করেছে, এবং এই দিকে তখন তাহলে তোমরা আগে কি করবে, এমসি রেখাটা অঙ্কন করে নিবে, কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের শর্ত হচ্ছে এমসি এমআর রেখাকে ছেদ করবে, সেখানে ভারসাম্য অর্জিত হবে। এবং এই ভারসাম্য বিন্দু বরাবর আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে 14, এই বিন্দুটি এখানে বলা হচ্ছে 20 একক উৎপাদন হয়। এবং লাভ হবে না ক্ষতি হবে সেটা আমরা এসি রেখার সাহায্যে পাই, এবং এক্ষেত্রে বলা হচ্ছে এসি কি করছে, যখন 11 এই উৎপাদনে এসি এর পরিমাণ হচ্ছে 11, তাহলে 10 এর ওপর একটু ওপর দিয়ে দেখো এই হচ্ছে 11, আমরা এটা অঙ্কন করে নিলাম, তাহলে এটি হচ্ছে 11। এখন আমি এসি রেখা অঙ্কন করব। তো এসি আমরা জানি ইউ আকৃতির হয়, এবং এসি যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসিকে ছেদ করে এরপরে উপরের দিকে উঠে যায়, তাহলে এই ধরো এসি রেখা। হ্যাঁ, তো এই সময় কত উৎপাদনের দাম, এসি হচ্ছে 11, মানে এই 20 একক উৎপাদন করতে এভারেজ কস্ট মানে গড় ব্যয় হচ্ছে 11 টাকা, তাহলে এভারেজ কস্ট হচ্ছে কত, 11, কিউ সমান কত, 20, আর এ আর বা দাম এ আর হচ্ছে কত, 14 টাকা। হ্যাঁ, তো এই অবস্থায় কি হবে, লাভ হবে নাকি ক্ষতি হবে? তোমরা দেখো এখানে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপক থেকে এসি এর ভিত্তিতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করে, এই এসি এর ভিত্তিতে। তাহলে আমরা জানি যে মুনাফা সমান হচ্ছে টি আর মাইনাস টি সি। তো এখানে এখানে কি টি আর সমান কত, টোটাল রেভিনিউ আমরা পাই পি কে কিউ দ্বারা গুণ করলে, অর্থাৎ কত টাকা আয় হলো, তাহলে কীভাবে পাই, দাম দ্বারা পরিমাণকে গুণ করলে। তো এখানে দাম কত ছিল, 14, এই যে পি রেখা বা এআর রেখা, তো কত, 14, তাহলে পি সমান 14, কিউ সমান কত, 20, তাহলে 14 গুণিত 20, 14 গুণ 28, 280। আর আমরা দেখি টি সি কত ছিল, টি সি হচ্ছে দেখো টি সি সমান হচ্ছে কিউ গুণিত এসি, অর্থাৎ এভারেজ কস্ট। তাহলে এক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে এক্ষেত্রে কিউ সমান তো 20, আর এসি সমান কত, এই যে 11, বইতে দেখো এই যে 11, হ্যাঁ এখানে আমিও অঙ্কন করে রেখেছি যে 11। হ্যাঁ, তাহলে টি সি কল 20 গুণিত 11, 20, 11 গুণ 22, 220। অতএব মুনাফার পরিমাণ কী হবে, তোমরা নিচে নিচে লিখবে, আমি ক্যামেরায় আনার জন্য এভাবে দেখাচ্ছি। তাহলে মুনাফার সমান আমরা কি পেয়েছিলাম, যে টি আর মাইনাস টি সি, তাহলে টি আর সমান আমরা পেয়েছি 280, টি সি সমান পেয়েছি 220, অতএব মুনাফার সমান 280 থেকে 220 বাদ দিলে 60, ঠিক আছে? তো এক্ষেত্রে অতএব মুনাফার পরিমাণ কত হলো, গ নাম্বার উত্তর পেয়ে গেলাম, মুনাফার পরিমাণ হচ্ছে সমান 60। এরপর আছে ঘ নাম্বার, বলছে উদ্দীপক অনুযায়ী গড় ব্যয় এসি এর পরিবর্তে এসি অন হলে, এবার কিন্তু এসি অনটা ওপরের দিকে উঠে গেছে, তাহলে এসি অন
অঙ্কন করার সময় আমরা কি খেয়াল করব, দেখো এই এইটার সমান্তরাল করেই মোটামুটি করব, এবং এখানে যখন ছেদ করাবো সর্বনিম্ন বিন্দুতে ছেদ করবে, করে একইভাবে আবারও উপরের দিকে উঠে যাবে। তাহলে এই হচ্ছে এসি ওয়ান, এবং এখানে ছেদ করছে জি বিন্দুতে, এই সময়ে উৎপাদনের পরিমাণ হচ্ছে 19, ঠিক আছে, মানে এসি ওয়ান এর পরিমাণ হচ্ছে 19। তাহলে আরেকটু নিচে করতে হতো, সরি, কারণ এইটা হচ্ছে 19 আর একটু ওপরে উঠে গেছে, তোমরা একটু খেয়াল করে করবে, হ্যাঁ এইখান দিয়ে দিলেই হতো। তো এই হচ্ছে 19, তাহলে মূল কথা হচ্ছে এসি ওয়ানের পরিমাণ 19, টিআর কিন্তু আমার যা ছিল সেটাই আছে। তাহলে এক্ষেত্রেও আমরা জানি যে মুনাফা পাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, এখানে টিআর 280, 280 ছিল, টিআর ছিল 280, কিন্তু টিসি পরিবর্তন হয়ে গেছে, কত হয়েছে, কিউ গুণিত এসি ওয়ান, তাহলে কিউ সমান কত, 20, আর এসি ওয়ান কত হয়েছে, 19, তাহলে 19 গুণিত 20, 19 দোকান আর 380। তাহলে এবার কি হলো, লাভ হলো না ক্ষতি হলো, ক্ষতি হলো, কারণ এক্ষেত্রে ক্ষতির পরিমাণ হচ্ছে, কারণ টিসি ইজ গ্রেটার দ্যান টিআর, টিসি কত, 380, আর টিআর কত, 280, অতএব ক্ষতি হচ্ছে 380 বিয়োগ 280 সমান 100 টাকা। তো আমার মনে হয় তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো, যদিও তোমরা অলরেডি এগুলোর উপর পড়ালেখা শেষ করেছো, তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে সেই কারণেই আমি এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তো আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।